ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি মুসলিম প্রধান দেশ। অর্থনৈতিক দিক থেকে গরিব হলেও ঐতিহ্য ও ঐতিহাসিক কারণে দেশটির গুরুত্ব রয়েছে। আজকের পর্বে আমরা তুলে ধরব ইয়েমেনের ১০টি জনপ্রিয় খাবার সম্পর্কে। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই করে নিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ রইল। মাদফুন। ইয়েমেনের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে মাদফুন অন্যতম। ঐতিহ্যবাহী এই খাবারটি চালও মাংসের সহযোগে প্রস্তুত হয়। জুরবিয়ান। জুরবিয়ান ইয়েমেনের একটি জনপ্রিয় বিরিয়ানি আইটেম। বাসমতি চাল ও মাংসের সঙ্গে মশলা সহ নানা উপকরণের সংমিশ্রণে এটি তৈরি করা হয়। ফুল মেডেম। ফুল মেডেম ইয়েমেনের আরেকটি প্রচলিত খাবার। এটি ফাবা বিনের সঙ্গে অলিভ অয়েল, জিরা ও অন্যান্য মশলার সংমিশ্রণে প্রস্তুত করা হয়। ফাহাসা সালতা। ফাহাসা সালতা ইয়েমেনের একটি ঐতিহ্যবাহী খাবার। সেখানকার গ্রামাঞ্চলের মানুষ এই খাবারটি বেশি খেয়ে থাকে। হানি। বিশ্বজুড়ে ইয়েমেনি রেস্টুরেন্টগুলোতে যে খাবারটি সবচেয়ে জনপ্রিয় সেটি হল হানি। ভেড়ার মাংস ও বাসমতি চাল সহযোগে নানা প্রকার মশলা দিয়ে এটি রান্না করা হয়। শাফুর। ইয়েমেনের আরেকটি বিখ্যাত ও প্রচলিত খাবার শাফুর। ইয়েমেনিরা এই খাবারটি স্টার্টার হিসেবে খেয়ে থাকে। শাকশুকা। শাকশুকা একটি বিশেষ ধরনের ডিম পোচ। টমেটো সসের মধ্যে ডিম দিয়ে এটি রান্না করা হয়। এছাড়া এতে বিভিন্ন মশলা যুক্ত করা হয়। আসিদা। আসিদা ইয়েমেনের অন্যতম ঐতিহ্যবাহী খাবার। গমের আটা দিয়ে এটি তৈরি করা হয় এবং এতে বাটার ও মধু সংযুক্ত করা হয়। মাসুব। মাসুব একটি ঐতিহ্যবাহী ইয়েমেনি মিষ্টান্ন। ব্রেড, কলা, মধু, খেজুর, বাটার, ক্রিম, মশলা ইত্যাদির সমন্বয়ে এটি তৈরি করা হয়। লাহো। লাহো এক ধরনের স্পঞ্জি রুটি। ইয়েমেনের মানুষ এই রুটি খেতে খুবই পছন্দ করে। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে অনুগ্রহপূর্বক শেয়ার করতে ভুলবেন না।